প্রিয় দিনী ভাই বোনেরা, বিশ্ব ভ্রমণ করা কার না শখ, কিন্তু আমাদের মধ্যে কতজন ভ্রমণ করতে পারে? ধরে নিলাম আপনি ভ্রমণ করতে চান, আপনার সেই সামর্থ্য আছে, কিন্তু আপনি কোন কোন দেশে ভ্রমণ করবেন? লন্ডন, আমেরিকা, চীন, জাপান, নাকি মুসলিম কোনো দেশ? মুসলিম দেশ বলতে সৌদি আরব দেশ নয়, কারণ অনেক দেশেই হালাল বান্ধব নয়, অন্য হালাল খাবারও পাওয়া যায় না। আজকে আমি কয়েকটি হালাল দেশের কথা বলছি, যে দেশগুলো ভ্রমণ করে আপনার মনকে সতেজ এবং প্রশান্তি করতে পারেন, যেটা অমুসলিম দেশে গেলেও আপনি পাবেন না। প্রথম নম্বর হচ্ছে মালয়েশিয়া। সাম্প্রতিক বছরগুলোতে মালয়েশিয়া মুসলিমদের জন্য সবচেয়ে জনপ্রিয় পর্যটক গন্তব্য হয়ে উঠেছে। মালয়েশিয়া ছিল পৃথিবীর প্রথম দিকের মুসলিম দেশগুলোর মধ্যে একটি, যার অর্ধেক জনসংখ্যা ইসলাম ধর্মের সাথে পরিচিত ছিল। হালাল খাবারের ক্ষেত্রে এটি একটি অগ্রগামী, বিভিন্ন ধরনের রান্না এবং রেস্তোরাঁর খাবার সজ্জিত করা। সুন্দর দেশটি কেবল হালাল বান্ধবী নয়, এটি সাশ্রয়ীও। এইখানে সুন্দর সমুদ্র সৈকত, পর্যটকের সুবিধা এবং বিনোদনের করার জন্য আপনার ভ্রমণকে স্মরণীয় করে রাখবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। আপনি যদি বিলাসবহুল ভ্রমণ করতে চান, তাহলে সংযুক্ত আরব আমিরাতের জন্য আপনার একটি বুকিং প্রয়োজন। এটি বিশ্বের অন্যতম ধনী এবং বিলাসবহুল মুসলিম দেশ। এটি মরুভূমি, সাফারি, থিম পার্ক, রিসোর্ট ইত্যাদির মতো বিভিন্ন ধরনের পর্যটকদের আকর্ষণ সহ বিশ্বের কয়েকটি বৃহৎ মসজিদের স্থান। সবচেয়ে জনপ্রিয় দুটি শহর হলো দুবাই এবং আবুধাবি। আপনি বাছাই করুন কোনটিতে যাবেন। তৃতীয়ত হচ্ছে মরক্কো। মরক্কো ইউরোপে এম্বেড করা কয়েকটি মুসলিম দেশের মধ্যে একটি। মরক্কো আপনাকে ইউরোপের সেরা অভিজ্ঞতার সুযোগ করে দিবে এবং আপনি হালাল খাবার খেতেও সক্ষম হবেন। এটি ঐতিহ্যবাহী ইসলামিক চিত্রে পূর্ণ একটি দেশ। এটি আশ্চর্যজনক স্থাপত্য এবং পর্যটন স্থানগুলির আবাসস্থল, আর সেই সাথে রাজকীয়। চতুর্থ হচ্ছে জর্ডান। জর্ডান বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটনের গন্তব্য। এটির বিশাল ঐতিহাসিক তাৎপর্য রয়েছে এবং এটি ইসলামের 10 জন নবী সহ বহু মহান মুসলিম ব্যক্তিত্বের আবাসস্থল। ইতিহাসপ্রেমীদের জন্য জর্ডানে বেশ কয়েকটি রিসর্ট রয়েছে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সমুদ্র রিসর্ট এবং গ্র্যান্ড মনুমেন্ট রয়েছে। তাছাড়া ইসলামিক ঐতিহাসিক স্থান তো আছেই। পাঁচ নম্বর হচ্ছে তুরস্ক। তুরস্কের জনসংখ্যা 98% মুসলিম, তাই মুসলিম ভ্রমণকারীদের তুরস্কে তাদের খাবার এবং আবাদত করতে কোনো সমস্যা নেই বললেই চলে। দেশটি ঐতিহাসিক গুরুত্বের পরিপূর্ণতা রয়েছে। বিভিন্ন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলোর সমন্বয় এটিকে সমস্ত ইতিহাস এবং স্থাপত্য প্রেমীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখানকার বিষয়বস্তু সংস্কৃতি মুসলিম এবং অমুসলিমদের একইভাবে আকর্ষণ করে এবং উল্লেখযোগ্য স্থান রয়েছে, যেমন আনাতোলিয়া, ক্যাপাডোসিয়া সহ তোপকাপি প্রাসাদ সহ ইত্যাদি। ৬ নম্বর হচ্ছে মাল্টা। মাল্টা একটি দ্বীপ যেখানে বহু মুসলিম রয়েছে এবং ঐতিহ্যের দিক থেকে বেশ খ্যাতি বলে পরিচিত। মুসলমানরা জনসংখ্যার একটি বড় অংশ তৈরি করে, যা কৃষি ও খাদ্য শিল্পের উন্নয়ন কাজে নিয়োজিত থাকে। যদিও এটি প্রাথমিকভাবে পশ্চিম ইউরোপীয় সংস্কৃতি দ্বারা চিহ্নিত করা হয়, তবে হালালভাবে সে দেশের মানুষেরা, সরকার এবং স্থানীয় লোকেরা, তারা বেশ বছর পর বছর হালালভাবে মানুষকে সাহায্য করার চেষ্টা করছে এবং নিজেরাও হালালভাবে ইনকাম করার চেষ্টা করছে। সেই জন্য যে কোনো পর্যটক ওইখানে যেতে পারে। মুসলিম পর্যটকরা সমুদ্র উপকূলীয় রিসোর্ট, সৈকত, শহর, ঐতিহাসিক ভবন এবং জাদুঘরগুলি উপভোগ করতে পারেন। ৭ নম্বরে রয়েছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া মুসলিম জনসংখ্যা প্রায় 87%। এখানে রয়েছে মনোরম সৈকত, ঐতিহাসিক স্থান এবং বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জের আবাসস্থল, যা মূলত লম্বকের মতো দ্বীপ প্রায় 17,500 গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপগুলোর অন্তঃছয়ে রয়েছে, যেখানে হালাল খাবার এবং মসজিদগুলো সহজেই খুঁজে পাওয়া যায়। জনসংখ্যা মূলত মুসলিম হওয়ার কারণে আপনার খাওয়া এবং সলাত পড়ার জন্য হালাল জায়গা খুঁজে পেতে আপনার কোনো সমস্যা হবে না। এইখানে ইস্তিকলাল মসজিদ, জাকার্তা, দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম মসজিদ সহ সুন্দর সুন্দর মসজিদগুলো সুপরিচিত। সমুদ্র সৈকত, রিসোর্ট এবং বন্যপ্রাণী সংরক্ষণের জন্য এটি মুসলিম পর্যটকদের জন্য একটি শীর্ষ
পছন্দনীয় স্থান হতে চলেছে। তাই আপনার যদি কোনো ভ্রমণ করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এখানে ভ্রমণ করবেন।